না আমি চলে যাচ্ছি না এখন না না দর্শক ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন মুন্সিগঞ্জে ঘটে যাওয়া প্রকাশ্য দিবালোকে রিক্সা যাত্রীকে গুলি করে হত্যার ঘটনা। মুখের ছবিটা তুলুন, হ্যাঁ একদম ক্লোজ, হ্যাঁ এই যে গুলি করেছে দুটো, একটু সরান, একটু হাতটা সরান, হ্যাঁ আরেকটা উপর থেকে নেন পুরা, হ্যাঁ ওকে ঠিক আছে। মিন্টু স্যার এখন কি করবেন বলেন? কি করবো স্যার, বডি ব্যাগ বের করেন, বডিটা নিয়ে যাই থানায়। দেখুন রেশমা, আপনার মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি, কিন্তু আপনাদের পুলিশ বড়কর্তার অফিসের সামনে আমার স্বামীকে খুন করা হলো, আপনারা কিছুই করতে পারলেন না। দেখুন সবে তো আমরা শুরু করলাম, কিছুটা সময় তো লাগবে, আর আমরা ধরে ফেলবো ইনশাল্লাহ, তবে এর জন্য আপনার সহযোগিতা প্রয়োজন। আপনারা কিছুই করতে পারবেন না, প্লিজ ধৈর্য হারাবেন না, আমাদের উপর আস্থা রাখুন, খুনিকে আমরা অবশ্যই ধরব। আচ্ছা আপনার কি কাউকে সন্দেহ হয়? কাকে সন্দেহ করব, উনি তো মাত্র দুদিন হলো দেশে এলো, এর মধ্যে তাকে খুন হতে হলো। আচ্ছা ওনার সঙ্গে কারো কোনো ঝগড়াঝাটি বা শত্রুতা ছিল? না তেমন কিছু ছিল না। আচ্ছা আপনার স্বামী মোশারফের মোবাইল নাম্বারটা দেন তো। উনি তো বাংলাদেশ আসার পর কোনো মোবাইল সিম ব্যবহার করেনি, উনি আমার ফোন দিয়েই যোগাযোগ করতেন। আর এটা একটু দেখবেন, এটা এটা না হ্যাঁ এটা একটু প্রিন্ট করুন, হ্যাঁ বিলেতের নাম্বারটা বন্ধ কেন? স্যার রেশমার সিডিআর পেয়েছেন? জি স্যার, এখানে 2 মাসের সিডিআর আছে স্যার। স্যার সিডিআর অ্যানালাইসিস করেছি, 2টা নাম্বার সাসপেক্ট করেছি, নাম্বার দুটোতে দাগ দেয়া আছে স্যার। স্যার রেশমা একটা নাম্বারে প্রতি রাতে প্রায় 1 ঘন্টার বেশি কথা বলতো। সেটা তো দেখতে পাচ্ছি, কিন্তু নাম্বারটা কার জানা গেছে? জি স্যার, বেলায়েত নামে এক লোকের। বেলায়েত কোথায় ট্রেস করা গেছে? না স্যার ফোনটা বন্ধ পাওয়া যাচ্ছে। বেলায়েতের নাম্বার বন্ধ পাচ্ছেন তাই না? জি স্যার। আচ্ছা আপনি রেশমাকে একটু ফোন করেন তো। স্যার কল দিয়েছি, রিং হচ্ছে। আমি ওসি বলছি। আমার স্বামীর খুনি কি ধরা পড়েছে? না এখনো ধরা পড়েনি, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা একটু বলবেন প্লিজ বেলায়েতটাকে? কেন, বেলায়েত আমার স্বামীর সৎ ভাই। আমরা আপনার হাজবেন্ডের পরিবারের সবার সম্পর্কে একটু খোঁজখবর নিচ্ছি, আর বেলায়েত সাহেবের নাম্বারটা বন্ধ পাচ্ছি, এই জন্য আপনাকে আসলে জিজ্ঞেস করা, আপনি কিছু জানেন কি না। বিলায়েত ভাই প্রতিদিন আমাদের খোঁজ খবর নিতেন, কিন্তু তার ফোনটা আমিও বন্ধ পাচ্ছি। আপনার সাথে যদি কথা হয় কাইন্ডলি একটু বলবেন না আমাদের সাথে একটু যোগাযোগ করতে। ঠিক আছে বলবো। মিতু স্যার আমি বেলায়েতের গত 2 মাসের কল লিস্ট চাই স্যার, খুব তাড়াতাড়ি। আমি আপনাকে 2 ঘন্টা সময় দেব। ওকে স্যার। ঠিক আছে স্যার, বলি ওকে একটু হেল্প করে না। ইয়েস স্যার। এ আপনি এদিকে আসুন তো, একটু আসুন প্লিজ প্লিজ। আপনি 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 আমার সাথে আসেন, আমার সাথে আসেন, আমি একটু কথা বলবো। আচ্ছা কি নাম আপনার? স্যার আনিস। আনিস নাম, আচ্ছা গুড। এক কাজ করেন, ইয়া ওই মঞ্জু দেখি নাম্বারটা দেখি। এই নাম্বারটা কার? আপনার কোনো ভয় নেই, আপনাকে বলেছি এই নাম্বারটা কার সেটা বলেন। স্যার স্যার নাম্বারটা আমার। আপনার, গুড, এটা আপনার নাম্বার, মঞ্জুর রাখেন। এখন আপনার মোবাইলটা দেন। মোবাইল স্যার? আপনার মোবাইলটা বের করতে বলেছি। শিওর স্যার। মঞ্জুর এটা টিপে দেখেন। বেশভূষায় তো মনে হয় যে ভদ্রলোক। কাজ তো মনে হয় ভদ্রলোকের মতো করেন স্যার। আমি ছোটখাটো সমিলের ব্যবসাটা চালাই আর 5 ওয়াক্ত নামাজ পড়ি স্যার। আলহামদুলিল্লাহ, Goni, sir. Goni? Goni ke? Sir, আমাদের এলাকার সাবেক কাউন্সিলর স্যার। আপনার সাবেক কাউন্সিলরের বাড়ি কোথায়? স্যার এই তো ওই রাস্তার পার দুইটা বাড়ির পরেই স্যার। এখানেই থাকেন? জি স্যার, এখানে তার অফিস এবং বাড়িও এখানেই স্যার। এখন গেলে পাওয়া যাবে? জি স্যার, পাওয়া যাবে বাড়িটা। মঞ্জুর স্যার, গনিকে রেড করে ধরে আনবেন। ওকে স্যার। স্যার মোবাইল আমার কাছে থাক, টুপস নিয়ে যান। ওকে স্যার। মিটু স্যার তো চলুন, আপনার সাথে আমি কিছুক্ষণ কথা বলি। স্যার বসেন স্যার, চা নি স্যার। আমাকে চা খাওয়াতে হবে না, আমি সরকারি কর্মচারী, সরকারি কাজ করার সময় কারো কিছু খাই না। জি স্যার। ঠিক আছে, এটা আমার সরকারি কাজ। এখন যদি আপনার সাথে আমি কিছু খাই তাহলে মানুষ বলবে যে আপনার সাথে আমি সখ্যতা করছি। আমি আপনার সাথে সখ্যতা করতে আসিনি, আমি আমার ইনভেস্টিগেশনের জন্য এসেছি। একটু দাঁড়ান, আপনাকে একটু আমাদের সঙ্গে যেতে হবে। কেন? ওসি স্যার ডেকেছে। আরে ভাই আমি কি অপরাধ করলাম যে ওসির কাছে আমার এখন যাওয়া লাগবে? দেখি দাঁড়ান, আপনি তাহলে যাবেন না? না, আপনারা আসতে পারেন। এক মিনিট, এক মিনিট। হ্যাঁ মঞ্জুর বলেন। জি স্যার, আমরা গনি সাহেবের এখানে এসেছি, কিন্তু উনি মেজাজ দেখাচ্ছেন, আমাদের সঙ্গে যেতে চাচ্ছেন না। এখন স্যার আমরা কি করব স্যার? গনি মেজাজ দেখাচ্ছে, আসতে চাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনি ওয়েট করেন ওখানে, আমি ব্যবস্থা নিচ্ছি। কি হলো ভাই, আমাকে এইভাবে আটকে রাখলেন কেন? এটা বুঝছি না তো। আপনার নাম্বার থেকে গনিকে ফোন দেন একটা। হ্যালো। হ্যালো গনি ভাই। গনি সাহেব আমি ওসি বলছি। 10 মিনিট আপনাকে সময় দিলাম, 10 মিনিটের মধ্যে আপনি এই সমিলে আসবেন, নাহলে কিন্তু আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আই এম গিভিং ইউ 10 মিনিটস অনলি, ওকে? ঠিক আছে আমি আসছি। চলুন চলুন বসি স্যার। কোন দিকে? আমাদের সঙ্গে চলুন। চলুন তো, একদম কাজ করবেন না, একদম না। চলুন চলুন আসুন। স্যার কি অবস্থা বলুন তো? গনি সাহেবকে নিয়ে আসছি স্যার। মিস্টার গনি, আপনাকে নিয়ে আসতে আমার অফিসারের অনেক কষ্ট হয়েছে। আপনার মোবাইলটা বের করেন প্লিজ। দেন ওনাকে, দেন। দেখো তো স্যার, ফারুক। ফারুক? গনি সাহেব ফারুকটাকে, ফারুকের সাথে আপনার কি সম্পর্ক? না মানে স্যার দেখেন, আপনি সাবেক কাউন্সিলর, মিথ্যা কথা বলতে চেষ্টা করবেন না। আপনি ফারুককে ফোন করে এখন এখানে নিয়ে আসবেন। স্যার আমার একটা বদ অভ্যাস আছে। আমি জানি আপনার বদ অভ্যাস আছে, আপনি ফারুকের কাছে ফেন্সিডিল কিনেন। এখন আপনি ফারুকের কাছে ফেন্সিডিল অর্ডার দেবেন। ফোনটা দাও। ফোন করুন, লাউড ফোন করেন ফারুককে, করে লাউড দিবেন। কথা শুনেন, খুব ঠান্ডাভাবে কথা বলবেন যেন সে বুঝতে না পারে। অর্ডার দিবেন, তারপরে কেটে দিবেন। বলেন। ঠিক আছে। হ্যাঁ ফারুক, কই তুই? আমি তো বাসায়। ও না, আমার তো কয়টা মাল লাগবো। কয়টা? এই 3টা হইলে তো চলবে। কোন রাস্তায় পাঠাই দেন। আচ্ছা দিতেছি। হ্যাঁ সুমন কই? হ্যাঁ সুমনকে ডাকো। সুমন, সুমন আচ্ছা গুড। সুমন এদিকে আসেন সামনে। আপনি আমার অফিসারের সাথে যাবেন, ছল ছাতুরি করতে চেষ্টা করবেন না। ফারুক আসবে আপনাকে মাল দিতে, আপনি দেখাই দেবেন এটা ফারুক। ঠিক আছে, এ পর্যন্ত আপনার কাজ। যদি কোনো উল্টাপাল্টা করেন একদম কিন্তু ওর মোবাইলটা নিয়ে রাখেন। এই মোবাইল বের কর। যদি মোবাইল রিং হয় তাহলে ওকে দিয়ে ধরাবেন। ঠিক আছে, আর ধরার ব্যবস্থা করেন, সবকিছু করেন। আপনি ততক্ষণ আমার সাথে থাকবেন। ওয়েল ডান কমিশনার, ওয়েল ডান। চলেন চলো ভিতরে চলো। স্যার ঠিক আছে, চলো কমিশনার ভিতরে আসেন, ভিতরে প্লিজ প্লিজ। মঞ্জুর Take it very serious, okay? Okay, sir. স্যার এই তিন রাস্তার মোড়ে এসে তো দিয়া যায় আপনারা থাকতে তো আসবেন আমাদের নিয়ে তোকে চিন্তা করতে হবে না তুই যা আমরা দেখছি মিন্টু আমাদের একটা কাজ করতে হবে চারদিক ঘিরে ফেলতে হবে আপনি এদিক দিয়ে যান যা কি রে ভাই টাকা ওই আরে দেবে না আবার বারবার বাকি দাও আর ইয়া ঠিক বলেছ নাও আইটা কি করব স্যার স্যার আরে ওই চল স্যার লাগে তো স্যার স্যার ঠিক আছে স্যার এখন বল স্যার মোশারফকে যেদিন খুন করলি তোর সঙ্গে আর কে কে ছিল এটা কি কম স্যার আমি তো কিছুই বুঝতে পারতাছি না কিছুই বুঝতে পারছিস না না স্যার তোর কল রেকর্ড কিন্তু আমাদের কাছে আছে কখন কার সাথে কথা বলেছিস সবই আমরা জানি স্যার আমাকে একটু সময় দেন স্যার 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 কইতাছি আমার কিছু কইরেন না স্যার কইতাছি বল স্যার 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 বলছি স্যার 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 বলছি স্যার বল স্যার ওই মোশাররফকে খুন করার জন্য বেলায়েত আমাদেরকে ভাড়া করছিল আর কে কে ছিল আমি করি নাই স্যার আর কে কে ছিল বল স্যার ওই মিঠু ছিল স্যার মিঠু আর কে ছিল না স্যার আর কেউ ছিল না স্যার আমি জানি না স্যার ওই মিঠুই ছিল স্যার আপনি দেখেন স্যার কেউ ছিল না না স্যার আপনি কল লিস্ট চেক করে দেখেন স্যার মিঠুই ছিল স্যার যদি আর কেউ বের হয় স্যার তাহলে তো বুঝতেই পারছি আপনি তোর কি অবস্থা করবে হ্যাঁ স্যার আপনি কল লিস্ট চেক করে দেখেন স্যার ওটা ওই মিঠুরই নাম্বার স্যার ফারুকের জবানবন্দি অনুযায়ী জানা যায় ফারুক আর মিঠু হচ্ছে প্রফেশনাল কিলার শুধুমাত্র টাকার বিনিময়ে তারা খুন করতে দ্বিধাবোধ করে না এ হত্যাকাণ্ডের মূল নকশাকারী হচ্ছে ভিকটিমের সৎ ভাই বেলায়েত মিঠু ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হয়ে গুলি করেছিল বেলায়েত আর মিঠু পুলিশের নাগালের বাইরে দেখা যাক পুলিশ বেলায়েত এবং মিঠুকে গ্রেপ্তার করতে পারে কি না যদি না পারে তাহলে ব্যর্থতার গ্লানি নিয়ে পুলিশকে ঘরে বসে থাকতে হবে সি আমাকে ধরতে হবে সি হচ্ছে মিঠু মিঠু হচ্ছে শুটার সিকে যদি আমি না ধরি আমি মাস্টারমাইন্ডকে পাবো না আমি পরিপূর্ণতা পাবো না সিকে আমার অ্যারেস্ট করতেই হবে স্যার আমাদের উপর ভরসা রাখতে পারেন স্যার আমরা মিঠুকে ধরে ফেলব আমি বিশ্বাস করি আপনারা মিঠুকে ধরতে পারবেন বাট আমার হাতে সময় কম আমি তাড়াতাড়ি করতে চাচ্ছি এটা স্যার স্যার আমরা তাহলে আজই অভিযান শুরু করি স্যার রাইট অভিযান আচ্ছা এক সেকেন্ড আমি আর একটা মেকানিজম করতে পারি কিনা দেখি হ্যালো কে বলছেন জি সালাম আপু যে সাথী আমার গার্লফ্রেন্ড ও আমাকে নাম্বারটা দিয়েছিল যদি ওই ওর নাম্বারটা বন্ধ পাই তাহলে এই নাম্বারের জন্য ফোন করি সাথী কে এখানে সাথী বলে কেউ থাকে না আপনি রং নাম্বারে ফোন দিয়েছেন আপু আপু এটা 01754 7 হ্যাঁ নাম্বার তো ঠিক আছে কিন্তু আপনি রং নাম্বারে ফোন দিয়েছেন দেখেন ভাই আপনি আমাকে ডিস্টার্ব করেন না সরি আপু সরি আমি আসলে আপনাকে বিরক্ত করতে চাই না আপু একটা কথা জিজ্ঞেস করি কাইন্ডলি আপনি কি বলতে পারেন যে আপনি যেন কোথায় থাকেন পুরান ঢাকায় বংশালের পিছনে জি 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 স্বাগত মঞ্জুর স্যার এখন কথা হচ্ছে যে মিঠুর সাথে কল লিস্ট অনুপাতে যার সাথে সবচেয়ে বেশি কথা হচ্ছে তার সাথে আমি এইমাত্র কথা বললাম। স্যার, আমরা ফারুককে যেভাবে ধরেছি সেভাবেই তাকে ধরতে হবে, কিন্তু মেয়েটা আমাকে যে ঠিকানাটা দিয়েছে এই ঠিকানাটা আমি সন্দেহ পোষণ করি। এটা সে সঠিক কথা হয়তো বা বলেনি। স্যার, ফারুকের ওই পলিসিটা একটু অবলম্বন করেন, চেষ্টা করেন, সবাই মিলে একটু কষ্ট করেন, ইনশাল্লাহ পেয়ে যাবো। ওকে স্যার, ঠিক আছে। ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার। হ্যালো, আপনি বারবার আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করছেন কেন? ধ্যাত, এই আপনাকে মানা করছি না আমাকে বারবার কল দিয়ে ডিস্টার্ব করবেন না? আজব তো, আপনি বারবার আমাকে কল দিয়ে জ্বালাচ্ছেন কেন? সাদিয়া, আপনাকে যে বলেছিলাম ফোন করতে এসএমএস করতে গিয়ে করেছেন ফোন না, আপনাকে আমি মিস কল দিতে বলেছি। ইয়েস স্যার, অনেকবার মিস কল দিয়েছি, মেসেজ করেছি, রিপ্লাই করেনি। জি না স্যার। কি করলেন আপনি? কয়বার মিস কল দিলেন আর কয়বার আপনি এসএমএস পাঠালেন, আপনাকে রিপ্লাই করলো না? স্যার, আমি অনেকবার মিস কল দিয়েছি আর মেসেজ করেছি যে আপনার কণ্ঠ অনেক সুন্দর, অনেক ভালো, অনেক মিষ্টি। এই বেটি কিছে? আর বলো না, একজন ডিস্টার্ব করে চলে যাচ্ছে। ডিস্টার্ব করতেছে কোন হালাই দেখি তো। এই দেখো, উল্টাপাল্টা মেসেজও দিচ্ছে। হ্যাঁ, মেসেজও তো দেখছি, তোরে ভালোবাসে। আচ্ছা তা খাড়া, দেখতেছি আমি। এত কিছু বলার পরও করেনি? স্যার কল দিয়েছে মনে হয় ওইখান থেকেই। না না, আমার কাছে এই শালা তোর তো সাহস কম না, আমার বোনেরে ফোন দেস, মেসেজ পাঠাস, জ্বালাতন করস, তুই কি আমারে চিনস? সরি ভাইজান, সরি আসলে ভুল হয়ে গেছে। আপনার বোন যদি হয় তাহলে তো আমার বোন হলো তো আমিও রাগ করতাম। আপনি রাগ করেন না ভাইজান, প্লিজ। ঠিক আছে, তুমি কে? ভাইজান আমি গার্মেন্টসে চাকরি করি, এই একটা গার্মেন্টসের ডেপুটি ম্যানেজার। আচ্ছা ভাইজান, কি আপনার নাম জানি কি ভাইজান? আমার নাম শরীফ উদ্দিন মিঠু, আমি যাত্রাবাড়ির একটা দলের সেক্রেটারি। কখনো কোনো যাত্রাবাড়ি হেল্প লাগলে আমারে কোয়েন। ভাই 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 আমি যাত্রাবাড়ি আইলে আপনার দেখা পাবো। আমার বাসা জুরাইন, মীর হাজারিবাগ, আমি আড্ডা মারি। যারে কইবেন হ্যাঁ আমারে চিনব। আরেকটা কথা, এই ফোনে যাতে আর ফোন না ঢুকে, বুঝছেন তো? না 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 ভাইজান, আমি ডিস্টার্ব করবো না। আমি ভাইজান ছোট একটা চাকরি করি। ভাই ভাই মনে কিছু করেন না ভাই, আপনার বোন হলে তা আমারও বোন ভাইজান। ভাই ভুল হয়ে গেছে ভাই, ভাই ভাই আসসালাম আলাইকুম। সাদিয়া, বর্ষি ফেলেছি, কাজ দিবে। ঠিক আছে যান আপনি। এটাই তো মিঠুর বাড়ি না? জি স্যার, এটাই মিঠু ভাইয়ের বাড়ি। সত্যি বলছিস তো? জি স্যার। তাহলে ডাক মিঠুকে। স্যার মিঠু, মিঠু আপনি? কি ব্যাপার? মিঠু কোথায়? মিঠু তো বাসায় নেই। মিঠুর সাথে দরকার আছে, আপনি একটু বাইরে আসুন। চলুন চলুন। স্যার এটা হলো মিঠুর বাবা, বাসায় পাওয়া গেছে। আচ্ছা, আপনি তাহলে মিঠুর বাবা? জি আমি মিঠুর বাবা। তাহলে এখন একটা সত্যি কথা বলুন, মিঠুর কোথায়? মিঠু সে কয়েক মাস থেকে বাড়িতে নেই। মুন্সি সাহেব এক মিনিট। আচ্ছা আপনি মুরব্বী মানুষে কেন মিথ্যে বলছেন বলুন তো? মিঠুর মোবাইল লোকেশন অনুযায়ী লোকেশন এখানেই দেখাচ্ছে। মিন্টু সাহেব হ্যাঁ, এখন থেকে হ্যাঁ 30 মিনিট আগে লোকেশনটা এখানে ছিল। কোথায় আছে বলুন? দেখুন 30 মিনিট আগে এখানেই ছিল। এখন সত্যি করে বলুন মিঠু কোথায়? আমি সত্যি বলছি, মিঠু কোথায় আমি জানি না। দেখুন তো এই ছবিটা কার? মিঠুর কিনা? হ্যাঁ ওটা মিঠুরই ছবি। এত তাল বাহানা না করে মিঠুকে কোন দিকে গেলে পাবো সেদিকে চলুন। দেখুন আমি ঠিক রাস্তাটা বুঝতে পারছি না। আপনি মিথ্যা কথা কেন বলছেন? আপনি না বললেন চিনেন? কোথায়? বিশ্বাস করুন একদিন আসছে আমি, এর জন্য চিনতে পারছি না। একদিন আসছেন এর জন্য চিনতে পারছেন না? নাটক করছেন তাই না? না কোনো নাটক না। মঞ্জু সাহেব আমার মনে হচ্ছে এরা আমাদেরকে বোকা বানাচ্ছে। তাই তো মনে হচ্ছে। স্যার এদেরকে থানায় নিয়ে চলুন। না এখন থানায় নেওয়ার দরকার নেই, স্যারের সঙ্গে আগে কথা বলি, তারপর দেখা যাবে। আপনারা যান। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। এই এই তুই এদিকে আয়। স্যার 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 তুই তো মিঠুকে চিনিস না? স্যার স্যার চিনি স্যার। ও কোথায় থাকে জানিস? স্যার আমি আমার যদি সাইরা দেন স্যার তাহলে আজকে দিনের ভিতরে মিঠু এর ধরাই দিতে পারবো স্যার। সত্যি ধরাই দিতে পারবি তো? জি স্যার আমারে সাইরা দিন। না স্যার ও মিথ্যা কথা বলে, থানায় নিয়ে যেতে হবে ওকে স্যার। ঠিক আছে আজকে তোকে ছেড়ে দিচ্ছি, যদি তুই ধরিয়ে দিতে না পারিস তাহলে তোর অবস্থা কিন্তু খুবই খারাপ হবে। আর তোর মোবাইল যদি কখনো বন্ধ পাই সঙ্গে সঙ্গে তোকে অ্যারেস্ট করব, তোর ১৪ গোষ্ঠীকে অ্যারেস্ট করব। না স্যার আমার মোবাইল বন্ধ হইব না স্যার, আমি ধরাই দিব স্যার একদিনের ভিতরে। এটা সুমনের বাড়ি না? জি। আচ্ছা সুমন কি প্রয়োজন? সুমনকে আমাদের একটু দরকার। সুমন তো বাড়িতে নেই, ওই চট্টগ্রাম গেছে। চট্টগ্রাম গিয়েছে? ও তো মিঠুর ফ্রেন্ড। হ্যাঁ তো সেজন্য কিছু জিজ্ঞাসাবাদের জন্য ওকে দরকার। মিঠু ভাইয়ের নাম্বার তো আমার কাছে আছে। মিঠু ভাইয়ের নাম্বার আপনার কাছে আছে? তাহলে আপনি একটু আমাদের সাথে চলুন। কেন? থানায় গেলে বুঝতে পারবেন। মিঠু নিয়ে আসেন। থানায় কেন যাব? তাছাড়া আপনারা আমরা পুলিশ। পুলিশ? চলুন। আসুন। চলুন। চলুন। এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোথাও না, মিতুকে ফোন করেন। না এনাকে দিয়ে ফোন করানো যাবে না। মিতু ওনাকে দিয়ে ফোন করান। আপনি ঠিকই বলেছেন, ওনার ফোনে নাও আসতে পারে। মিতুকে ফোন করুন। এই ফোন করুন, নাহলে আপনার বাবাকে গুলি করে দেবো। এই কল করুন। মিন্টু কিন্তু গুলি করে ফেলবে। তুমি কি চাচ্ছ তোমার চোখের সামনে তোমার বাবার কিছু হয়ে যাক? যাও যাও। হ্যালো মিটু ভাই চিনছেন? হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি, বলেন। সুমন তো একটু বাইরে গেছে, আমার সাথে দেখা করতে পারবেন? কেন কিছু হয়েছে? হ্যাঁ সমস্যা হয়েছে। আচ্ছা আচ্ছা আপনি ওই মাঠের ফুচকার দোকানে ওখানে থাকেন, আমি আইতেছি। এখন আসবেন? হ্যাঁ হ্যাঁ এখনই আইতেছি। হ্যাঁ আমি ফুচকার দোকানে দাঁড়াচ্ছি। এনে ডাকছেন কেন? কোনো সমস্যা? না চলো। তুই তো মিঠু না? না আমি মিঠু না। মিঠু না আবার ভুল করছে অফিসার। ভুল করছি না। অস্ত্র আছে নাকি দেখ। চল চল চল। মামা মামা কামটা তুমি ঠিক করলো না। বাবা পুলিশ তো পুলিশ। এই আচ্ছা চল চল আপনিও চলুন আমার সাথে। সাদিয়া কিছু জানিস না? জ্যাকেটটা খুলে না। তোর সঙ্গে খুনে কে কে জড়িত ছিল? তুই যদি একা খুন করে থাকিস, তুই যদি নামগুলো না বলিস তাহলে তোর গলায় ফাঁসির দড়ি ঝুলবে। আর তোর সঙ্গে যদি আরো ২-৪ জন থাকে তাদের নামগুলো বল, তাহলে তোর শাস্তি অনেক কমে যাবে। আমরা তোর সঙ্গে আছি। বল নামগুলো বল। বেলায়েত তার ভাবি জড়িত ছিল স্যার। বেলায়েত আর তার ভাবি। হ্যাঁ, পিস্তলটা কোথায় রেখেছিস? পিস্তল? কিসের পিস্তল? যেটা দিয়ে গুলি করেছিস সেই পিস্তলটা কোথায়? বল বল। আমি বিউটির বাসায় রেখেছি। বিউটির বাসায়? স্যার আসবো? স্যার জি স্যার, স্যার স্যার সাম স্যার 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 আমি দেখছি স্যার, ব্যবস্থা নিচ্ছি স্যার, আমি স্বীকার করাবো স্যার। জি স্যার, স্যার সাম স্যার আমাদের আসেন 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 আসেন। স্যার কী বলেছে? আমরা মিঠুর কাছ থেকে জানতে পারলাম ওর ভাই এবং ভাবি জড়িত ছিল স্যার। কি? ওর ভাবি? তার মানে হচ্ছে ওই ভদ্রলোকের মিসেস। কি বলেন, এই ভদ্রলোক বিদেশে থাকতো? তার মানে এটা পরকীয়া বেলায়েতের সাথে? ঠিক আছে স্যার। মঞ্জুর, গো অ্যান্ড অ্যারেস্ট দ্যাট ব্লাডি লেডি। আপনার হাজবেন্ড মারা গেছে এখনো 7 দিন হয়নি, আর এর মধ্যে আপনার এত পরিবর্তন? না, আমি আসলে দাওয়াতে যাচ্ছিলাম, তো একটা অনুষ্ঠান ছিল সেজন্য। দাওয়াতে যাচ্ছিলেন তাই না? সেজন্য এত সাজুগুজু করেছেন, কপালে লাল টিপ, ঠোঁটে লাল লিপস্টিক, হাতে চুড়ি। বাহ, ঠিক আছে চলুন, আপনাকে সেই দাওয়াতে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। চলুন। কোথায়? কোথায় মানে? আপনি না দাওয়াতে যাবেন? চলুন চলুন। বুঝলাম না কেন, আমি কি করেছি? গেলেই বুঝতে পারবেন। চলুন, নিয়ে চলুন। এই মিথ্যা কথা বলবে না। যতজন এই খুনের সাথে জড়িত সবাই তোমার কথাই বলছে যে তুমি এর সঙ্গে জড়িত আছো। এখন তুমি সত্যি কথা বলো। মিথ্যে বলে পালানোর কোনো সুযোগ নেই, কাজে মিথ্যে বলার চেষ্টা করিস না, ঠিক আছে? বল মিনশান, নোট করুন। আমি বেলায়েতকে অনেক ভালোবাসতাম। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আর আমি তোমাকেই বিয়ে করবো না। এটা কিভাবে সম্ভব? না ভাইয়া, আমি ভাইয়াকে কি জবাব দেবো বলো? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি এরকম বললো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ভাইয়া আসছে তো কি হয়েছে, অন্য কিছু তো আমরা করতে পারি। কি করতে পারি? কি করতে পারি বলো? তোমার ভাইয়াকে শেষ করে দেবো। না এটা হয় না, এটা করতে পারবো না, এটা হয় না। কেন হয় না? হতেই তো পারে, সমস্যা কি? ও তো তোমার সৎ ভাই, ও যদি মারা যায় তোমারই লাভ হবে। কি লাভ? ওর জমি জামা তুমি আমাকেও পেয়ে যাবা, ওর জমি বাড়ি। না আসলে এটা হয় না, এটা কিভাবে সম্ভব? আর একটা কথা বলবো না, আমি যা বলছি সেটা তুমি শোনো, ওকে? কি করতে হবে এখন? না চলে যাচ্ছি। না এখন চলে যাবো না। না আমরা যেটা করছি কাজটাকে ঠিক হচ্ছে ভাবি, বলো? ঠিক হচ্ছে না মানে? এই ঠিক হচ্ছে নাকি? হ্যাঁ, তোরা দুই ভাই মিলে আমার জীবন নষ্ট করে ফেলছিস। জীবন নষ্ট করে ফেলছি মানে? জীবন নষ্ট করে ফেলছিস মানে? তুমি কি বলতে যাচ্ছ এখন? আমি যেটা বলছি, তুমি আমাকে বিয়ে করবা, আর আমি তোমার ভাইয়াকে আমাদের দুজনের মাঝখানে আমি দেখতে চাই না, ওকে? এটা কি বলছো? ভাইয়াকে এটা কি করে সম্ভব? না না এটা করতে পারবো না। সম্ভব করতে হবে, করতে পারবো না। না না এটা করতে পারবো না। কি করতে হবে? কিভাবে করবো তুমি বুঝো প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তো কি করতে পারো তুমি এখন আমাকে? তুমি যে করে হোক প্ল্যান করো, প্ল্যান করে ওকে মেরে ফেলো। প্ল্যান? কি প্ল্যান করবো এটা এখন? কিছু একটা করো, তোমার বন্ধুদের নিয়ে কিছু একটা করো। তুমি তুমি থাকবা না, তুমি করবা না, তোমার বন্ধুদের দিয়ে করাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি বন্ধুর সাথে কথা বলে দেখি। আমি যে কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে চাই না। দেখো আমিও তোমাকে হারাতে চাই না, কিন্তু ভাইয়ার দিকে তাকালে আমি আর। সৎ ভাই? কিসের ভাই? তুমি আমার জন্য এতটুকু করতে পারবা না? হুম, পারবা না? ভাই ফারুক, এই ডালটাল লাগতো নাকি? না না ডালটালিয়া তোমার ডাকি নেই। মিঠু, হ্যাঁ ভাই তোমার একটা কাজের কথা কইছিলাম। হ্যাঁ ভাই, কি জানি কইবেন কইছিলেন জোর? ওই যে আমার ভাই যেটা বিদেশ থেকে আইছে, এটা তো ভালো দিতে হবে। কি কোন ভাই? হ্যাঁ ভালো দিব। সবই ঠিক আছে ভাই, বিদেশি মাল, ঝামেলা জমালা হইতে পারে অনেক, আর টাকা পয়সা কিন্তু ভালো লাগবে। মিঠু তুমি তো আমার চিনো, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না, তোমার যা লাগে ওটা ম্যানেজ হয়ে যাবো। তাহলে কি বাইক নেবো? কালকে 10টায় ওরা বাজারে আসতে কইছি, বাজার করে ফেরার পথে দুবাই মিলে একটা বাইক লইবা, লইয়া মেরে দিবা ডিরেক্ট শুট। আমি আশেপাশেই আছি, কাজ শেষ করে ফোন দিবা। আমি কিন্তু সামনে যাবো না, জামালে বাজারও না, আবার ডাইরেক্ট শুট করে দেবো। ডিরেক্ট শুট করে দিবা। কে রে? ঠিক আছে শুট করে দেবো। ঠিক আছে ভাই, জায়গা কালকে দেখা হইব। আমি তো তোমার প্রতি মাসে অনেক টাকা পাঠাই, তুমি টাকা চাও কেন? টাকা তো পাঠাও, ওগুলো তোমার বাচ্চা কাচ্চার পিছনে খরচ হয় না, সংসারে খরচ আছে না? আমার একটা মাত্র বাচ্চা, কত টাকা খরচ হয় তোমার? আচ্ছা যাই হোক, তুমি বাদ দাও না, আমার লাগবে। আমি একটা ফ্ল্যাট কেনার বায়না নিয়েছি, আমি ওটা কিনবো। কত টাকা আনছো বলো? ওই ঘরে 20 লাখ টাকা আনছি। তুমি আমার ওটা দাও না, আমি ফ্ল্যাটটা তোমার দিয়ে আমি চলবো কেমনে? আচ্ছা সেটা হবে, আমার ইচ্ছাটা তুমি পূরণ করো। তোমার আমি দেব, তুমি আমারে কি দিবা? আচ্ছা যাই হোক, শোনো, তোমাকে কালকে এক জায়গায় যেতে হবে, মুন্সিগঞ্জ বাজারে। কেন? আমার জন্য একটা জিনিস আনতে হবে। আমি তোমার টাকা দেব, তুমি জানিয়ে এসো। না আমার অন্য কাজ আছে, তুমি যাও। যা হচ্ছে ঠিক 10টার মধ্যে যাব, ওই দোকানটা কিন্তু আবার বন্ধ থাকে, 10টার মধ্যে যেতে হবে। 10টার পরে তুমি যেতে পারবে না? না না আমার অন্য কাজ আছে। ঠিক আছে তুমি বলছো আমি যাব। আরে শোনো না, কি করছো? কতদিন পরে আসছি, তুমি যে এমন করো তাহলে কেমন হয়? তুমি আমার বউ। আচ্ছা আমি অসুস্থ, ঠিক আছে? আচ্ছা বুঝছি, হ্যাঁ ওকে ঠিক আছে। তুমি কালকে যাবা কিন্তু? হ্যাঁ আচ্ছা যাব। মিঠু তোদেরকে যে কাজটার কথা বলছিলাম, তোরা দুজনে মিলে আজকের ভিতরে কাজটা শেষ করে দিবি। হ্যাঁ পারবি না? ঠিক আছে কোনো ঝামেলা করিস না আবার। হ্যাঁ আমাকে কাজটা শেষ করেই জানাবি, ওকে? তা বলে নিজের স্বামীকে খুন করালি? যে মা বাবা সবাইকে ছেড়ে দেশের বাইরে গিয়ে দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে টাকা পয়সা যা কিছু সব কিছু তোর জন্য করেছে, তোর নামে করেছে, আর তুই কি না তাকে খুন করলি? তুই নারী না, তুই নারী নামের কলঙ্ক। আমি বড় কি করে অনেক বড় ভুল করেছি। তোর মতো নারীর জন্য দেশের কোনো জন্ম না। দর্শক, অবশেষে মুন্সিগঞ্জের পুলিশ ডক্টর দেওয়ান মোহাম্মদ লালন পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে সার্থকতা ছিনিয়ে এনেছিল। সমস্ত ক্রিমিনালদেরকে গ্রেপ্তার করে 164 অনুযায়ী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়ার পর বিচারের সম্মুখীন করতে পেরেছিল। আসামিরা যত চালাকি করে থাকুক না কেন, পুলিশ তার চাইতেও বেশি চালাক এবং আইনের হাত অনেক বেশি লম্বা। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা, সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।